আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাফাস লাইফ টাইম। আমি নিজেও একজন ব্লগার, তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ফেভারিট একজন ব্লগার, যার নাম হচ্ছে নিশিস নেস্ট, মানে যার চ্যানেলের নাম। তো ওনার ব্লগের ওনার চ্যানেলের আমি হচ্ছে লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আর তার সফলতার মেন কাহিনী যেটা সেটা নিয়েও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো যদি ভালো লাগে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন আপনি। তো এটা হচ্ছে নিশিস নেস্টের নিশি, ওনার ফুল নাম হচ্ছে নাইমা ফেরদৌস নিশি, তার হাজব্যান্ডের নাম হচ্ছে সায়েম মোহাম্মদ আলভি এবং তার মেয়ে তার নাম হচ্ছে অ্যামেলিয়া আফশিন, আর তার হাজব্যান্ডের নাম হচ্ছে সায়েম মোহাম্মদ আলভি। তার হাজব্যান্ড হচ্ছে অ্যাসোসিয়েট ডিজাইন ইঞ্জিনিয়ার অ্যাট ইন্টেল, আর তিনি হচ্ছেন একজন হাউসওয়াইফ, মানে নিশি একজন হাউসওয়াইফ। তো তারা হচ্ছেন তিনজনের একটি পরিবার। অ্যামেলিয়াকে 3 মাসের কোলে নিয়ে তারা হচ্ছেন মালয়েশিয়াতে চলে যায় তার হাজব্যান্ডের চাকরি সূত্রে। তো এখন তিনি একজন সিঙ্গেল মাদার। তিনি অবসর সময় কাটানোর জন্য ফেসবুকে একটা চ্যানেল খুলেছিল, ফেসবুকে তাকে অনেক মানুষই চিনে, ফেসবুকে হচ্ছে একটা ইউটিউবের পেজের মাধ্যমে তাকে অনেক মানুষ চিনত। সেই পেজ থেকে সে ডিক্লেয়ার করে যে আমি ইউটিউবে একটা চ্যানেল খুলেছি, তো সেই পেজের ফলোয়াররা গিয়ে ইউটিউবে তাকে সাবস্ক্রাইব করে, তো সেখান থেকে তার জনপ্রিয়তা আরও বাড়তে থাকে ইউটিউবে। মেনলি তাকে চিনে হচ্ছে তিনি হচ্ছেন অ্যামেলিয়াকে নিয়ে একটা ছবি পোস্ট করেছিল একটা গ্রুপে, সেই গ্রুপটার নাম হচ্ছে স্প্যারোস রিফ্লেকশন। তো স্প্যারোস রিফ্লেকশন গ্রুপে থেকে তাকে অনেকে চিনে, তো সেখান থেকে তাকে তার গ্রুপে, ফেসবুকের যে গ্রুপ আছে পেজ, সেই পেজে তাকে অনেকে ফলো করে, আর সেই পেজ থেকে তাকে ফেসবুক ইউটিউবে অনেকে ফলো করে। তো সেই ইউটিউবের ফলোয়ার থেকে সে অনেক বেশি সফলতা অর্জন করে ফেলে এত অল্প সময়ের মধ্যে। তিনি তার অবসর সময়গুলোর জন্য আর অ্যামেলিয়ার স্মৃতিগুলো ধরে রাখার জন্য মেনলি ফেসবুকে একটা পেজ ওপেন করেছিল। তো সেই পেজ থেকে তিনি একদিন ইউটিউব চ্যানেল খুলে ফেলেন, আর সেই ইউটিউব চ্যানেল থেকে তিনি এতটা সফলতা অর্জন করেন। তার অবসর সময় আর তার অ্যামেলিয়ার স্মৃতিগুলো ধরে রাখার জন্য তিনি ইউটিউবে ভিডিও আপলোড করেন, আর এখন তিনি একজন মাম ব্লগার। তিনি ইউটিউবে ভ্লগ ভিডিও এবং লাইফস্টাইল ভিডিও এবং কুকিং ভিডিওগুলোই বেশি আপলোড করে থাকেন, আর ট্রাভেল ভিডিও মাঝে মাঝে আপলোড করেন। তো এখান থেকেই হচ্ছে তার সফলতার কাহিনী, আর এখন তো তিনি খুব জনপ্রিয় একজন ইউটিউবার, আর আমার কাছেও মেনলি তাকে অনেক ভালো লাগে। তো সেই জন্যই আজকে তার একটা কাহিনী আমার শেয়ার করা। যদি ভালো লাগে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।